হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যামেরার দারুণ টিপস এন্ড ট্রিক্স নিয়ে যা আপনি আগে কখনোই জানতেন না তাই ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সেলফি তো অনেক নিলেন কখনো কি আপনি এই প্রবলেমটা ফেস করেছেন হ্যাঁ আমি শিওর আপনি নিশ্চয়ই প্রবলেম ফেস করেছেন কিন্তু সলিউশন খুঁজে পাননি আজকে ভিডিওটাতে আমি দেখাবো যেমন আমরা কোনো সেলফি নেওয়ার সময় যদি আমাদের কোনো কাপড়ে কোনো কিছু লেখা থাকে তাহলে এই লেখাটা কিন্তু পড়ে আর পড়া যায় না বিপরীত হয়ে যায় মানে উল্টা হয়ে যায় লেখাটা বা কোনো পোস্টারের সামনে আপনি একটা সেলফি নিলেন তারপর এই পোস্টারে কী লেখা রয়েছে কিন্তু পড়া যায় না উল্টো হয়ে যায় আমাদের পিছনের দেওয়ালে কোনো কিছু যদি লেখা থাকে সেলফির পর কিন্তু এই লেখাটাগুলো আমরা আর পড়তে পারি না লেখা উল্টো হয়ে যায় তা কিভাবে লেখাগুলো নর্মাল থাকবে এই নিয়ে আজকের ভিডিও তো ভিডিও শেষ অব্দি দেখুন চলুন শুরু করা যাক ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই সেটিংগুলো আগে থেকে জানা ছিল না আজকে প্রথম দেখলেন তো আপনার মোবাইলের ক্যামেরা ওপেন করবেন ক্যামেরা ওপেন করার পর ক্যামেরার যা সেটিংস রয়েছে এই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার মোবাইলের মডেল অনুসারে মিরট সেলফি খুঁজে নেবেন আমার দেখুন এই মিরট সেলফি রয়েছে তিন নম্বরে এই মিরট সেলফিটা আপনার ডিফল্টভাবে অন থাকবে আপনি এটা অফ করে দিবেন অফ করে আপনি একটা সেলফি উঠে দেখুন তারপর আমার ভিডিওর কমেন্ট বক্সে আবারও কমেন্ট করে জানান ট্রিকটা সত্যি কি খাজের নাকি বুয়া যদি আমার এই ট্রিকটা সত্যি হয়ে বাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে এর নিচে দেখুন রয়েছে কাউন্ট ডাউন এটা যদি আপনি দশ সেকেন্ড রেখে দেন তাহলে আপনি ক্যামেরাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা ক্যাপচার করবে না দশ সেকেন্ড পরে অটোমেটিক ফটো ক্যাপচার করবে আপনার মোবাইলে যদি তিন সেকেন্ডে রেখে দেন তাহলে ফটোটা তিন সেকেন্ড পরে অটোমেটিকলি মোবাইল থেকে তার তার ফটোটা ক্লিক করে নিবে তো এটা ডিফল্টভাবে অফ থাক